শীতের সকাল শীতের রাতে কিন্তু বসে আছে, তাই না? আজকে রাতের বেলা ক্লাস করার অভিজ্ঞতাটা কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আচ্ছা দোষ বা তোমরা যারা দেখছো আমার পিছনে যারা আছে, এটা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সুজন একাডেমিতে বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুতি নিতে আসছে, আর বিশেষ করে এখানে সেনাবাহিনীর প্রস্তুতির সঙ্গে বেশি, কারণ সার্কুলার হয়েছে নতুন। তোমরাও যারা প্রস্তুতি নিতে চাও অবশ্যই সুজন একাডেমিতে আসতে পারো। কি আসলে কি উপকার আছে না ক্ষতি আছে? উপকার আছে, তাই না? আমরা খুবই স্বল্প খরচে এখানে প্রস্তুতি করাই, আর তোমার প্রস্তুতি এমন ভাবে দেওয়া হবে যাতে তুমি প্রস্তুতি শেষ করে যখন বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাবো তোমার আত্মবিশ্বাস থাকবে 100-এ 100। তোমার আত্মবিশ্বাস 100-এ 100 থাকবে। তুমি যদি 100-এ 100 আত্মবিশ্বাস থাকে, তুমি দেখবা পরীক্ষায় খুব ভালো করে নিজেকে উপস্থাপন করতে পেরেছো। যাই হোক, আজকে আলোচনা করবো এই যে আমরা সবাই শনিকার জন্য তো বসে আছি, তাই না? যারা শনিকার জন্য বসে আছে একটু হাত তুলো দেখি। আমরা সবাই শনিকার জন্য বসে আছি, তাই না? আচ্ছা নামো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে শনিক হওয়ার জন্য আমাদের শারীরিক অনুশীলনের কেন প্রয়োজন? আমরা দেখবা আমরা সোজার একাডেমিতে কিন্তু খুব ফিজিক্যাল স্ট্যামিনা বাড়ার জন্য ফিজিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু খুব বেশি করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু খুব বেশি থাকে। কারণ তোমরা যখন বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, বিশেষ করে সেনাবাহিনীতে, যারা শুনছো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, বা আপনারা যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, আর বিশেষ করে সেনাবাহিনীর শারীরিক ফিটনেসের পরীক্ষার উপরে 10 নম্বর থাকে, ঠিক আছে? খুবই ছোটখাটো বিষয় থাকে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার টেস্ট গুলো, যেমন তোমার দৌড় থাকবে, লং জাম্প থাকতে পারে, হাই জাম্প থাকতে পারে, রোপিং হতে পারে, জিগজ্যাগ থাকতে পারে, তারপর পুশ আপ হতে পারে, বিশেষ করে এই জিনিসগুলো আসে। আমাদের যারা গ্রাম বাংলার ছেলে আমরা কিন্তু দেখা যায় এই গ্রাম বাংলার ছেলেপেলেরা দৌড়াদৌড়ি করতে এটা ওটা করতে কিন্তু একটু এক্সপার্ট, তাই না? এটা সচরাচর বলে। আর তারা একটু শহরে বড় হয়েছে বা শহরে বড় হয়েছে, শহর কেন্দ্রিক তারা আসছে, অনেকে দেখা যায় তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু পারতেছে না। আবার তোমরা যখন সোজা ট্রেনিং একাডেমিতে আসলাই এসে প্রথমের দিকে যে শারীরিক অনুশীলন গুলো করলাম, তখন কি তোমাদের যে রকম একটা অবস্থা ছিল এখন কিছুদিন পরে প্রস্তুতি নেওয়ার পরে এখন কি রকম অবস্থা? কারণ প্রথম যখন আসছিল তখন কেউ 5টা পুশ আপ দিতে পারলো, এখন হয়তো বা 10টা দিতে পারছো। যারা 10টা দিতে পারো তারা 20টা দিতে পারছো, যারা 10টা দিতে পারতো তারা আজকে 30-40টা দিতে পারছো। আবার এতে করে কি হচ্ছে, তোমার ফিজিক্যাল ফিটনেস, যেহেতু তুমি সৈনিক হওয়া, একজন সৈনিকের মতো করে তোমার ফিজিক্যাল ফিটনেসটা তৈরি করতে হবে, তাই না? মানে তোমাকে দেখে যাতে বোঝে আর্মি অফিসাররা যে তুমি আসলে সৈনিক হওয়ার জন্য যোগ্য, ঠিক না? সৈনিক হওয়ার জন্য যেহেতু তুমি যোগ্য, সেহেতু তোমার এই যোগ্য জায়গায় যোগ্য প্রাপ্তি হিসেবে যেতে চাইলে তোমার শারীরিক অনুশীলন করাটা খুবই দরকার শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য। যত বেশি করে আমরা শারীরিক ফিটনেস অনুশীলন করব তত বেশি আমাদের শারীরিক ফিটনেসটা বিল্ড আপ হবে। যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন দেখবা যে যারা কর্মকর্তারা আছেন বিভিন্ন বাহিনীর পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে থাকবেন, তারা কিন্তু তোমাদেরকে আলাদা চোখে একটা কদর করবে, ঠিক আছে? তাহলে তুমি দেখবা ওই পরীক্ষার কেন্দ্রে যেদিন দৌড়াইতে দেবে সেদিন খুব ভালোবেসে ভালো দৌড়াইতে পারছো। পরীক্ষার কেন্দ্রে যেদিন অন্যান্য এক্সারসাইজ করতে দিছে তুমি খুব ভালোভাবে এক্সারসাইজ গুলো করে 10-এ 10 পাইছো। ইনশাআল্লাহ প্র্যাকটিস তো করি, অনুশীলন করি, আরো বেশি করবো, আরো বেশি করতে থাকবো এবং চেষ্টাটা চালায় যেতে থাকবো। সৎ এবং যোগ্যতায়, নিজ মেধায়, নিজ পরিশ্রমে, নিজের চেষ্টায় আমার সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর সদস্য হতে হবে, তার জন্যই আমরা আসছি। না বলে কোনো কথা নেই মানুষের কাছে।
আর পারবো না বলে কথাটা সৈনিকের কাছে থাকা যাবে আমি পারি না বা না এই দুটো শব্দ কোন সৈনিকের লাইফে থাকে বাইরে চলে যাবা তোমরা কিছুদিন পর এখান থেকে প্রস্তুতি শেষ করে এই প্রস্তুতিটা ধরে রাখবে ঠিক আছে আমি এতটুকু জোর বলা বলতে পারি তোমরা যখন এখানে আসছিলাম তোমার একটা যে প্রিপারেশন ছিল আর এই কয়েকদিনকার এই সোজার একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে তোমার প্রিপারেশনটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে গেছে প্রস্তুতিতে এই জ্ঞান লাভটা হচ্ছে ধরে রাখবা চর্চাটা ধরে রাখবা নিবি অনুশীলনটা করে যাবা তাহলে ইনশাল্লাহ দেখবা তুমি পরীক্ষার চান্স না নিজেকে যোগ্য প্রান্ত হিসেবে ধরে রাখতে পারছি ঠিক আছে।